তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ফ্রি জবের ভ্যাকেন্সি রয়েছে কাজটি পেতে কোথাও কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না একদম ভেরিফাইড জেনুইন জব আছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের কাছে যে জব ভ্যাকেন্সিটা রয়েছে যে কোম্পানির জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে পার্লেজি পার্লেজি বিস্কুট কোম্পানির পক্ষ থেকে বিশাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কাজের রকম এক্সপিরিয়েন্স যদি না থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে আলাদা আলাদা পোস্টে ভ্যাকান্সি আছে বিভিন্ন জেলাতে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের যাদের খুব আর্জেন্ট একটা কাজের প্রয়োজন তোমরা অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে কারণ এখানে ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা সরাসরি কাজে জয়েন করতে পারবে বিভিন্ন পোস্টে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কোন কোন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিউটি টাইম জব লোকেশন কি রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে যাদের যাদের আর্জেন্ট একটা কাজের প্রয়োজন আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখব এই ধরনের কোনো জবের জন্য আপনাদের কাউকে রকম টাকা কিন্তু দেবেন না অর্থাৎ আপনারা প্রতারকের ফাঁদে কিন্তু পা দেবেন না তার জন্য বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে প্রসেসে বলবো আমি ভিডিওতে দেখাবো সেম প্রসেসে আপনারা আবেদনটি করবেন কোন কোন পোস্টে ভ্যাক্যান্সি রয়েছে অর্থাৎ আপনারা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অনেক স্কিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে দেখুন প্যাকিং জব এবং স্ক্যানিং এবং রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে এই পোস্টগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোথাও কোনোরকম টাকা পয়সা কিন্তু দিতে হবে না তো এই তিনটি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আলাদা আলাদা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে তো দেখুন প্রথমে রয়েছে এখানে যেটা সেটা প্যাকিং পোস্ট এখানে পেকিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে পার্লেজিক কোম্পানিতে যে সমস্ত কাজগুলো থাকে পেকিংয়ের কাজ স্ক্যানিংয়ের কাজ এখানে পেকিং এবং স্ক্যানিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং গ্র্যাজুয়েট লাগবে এখানে আপনাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করার জন্য তো আপনারা ঠিক করে নেবেন যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। এখানে মাধ্যমিক পাস প্যাকিং এবং স্ক্যানিং এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস হতে হবে আপনারা এই পোস্টগুলোর জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন রকম টাকা পয়সা কিন্তু কাউকে না দিয়ে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স কত হতে হবে তো এখানে এজ লিমিট অনেকখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম এজ আঠেরো বছর চা হয়েছে ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে কোনো বলা হয়নি এবং এখানে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করার জন্য এখানে টোয়েন্টি প্লাস কিন্তু এজ হতে হবে এখানে প্যাকিং এবং স্ক্যানিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এজ আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম এজ কোনো বলা হয়নি এখানে আপনাদেরকে কতক্ষণ অবধি কাজ করতে হবে আপনাদের ডিউটি টাইম কি রয়েছে তো দেখুন এখানে আপনাদের ডিউটি টাইম যেটা রয়েছে মেনলি সেটা ন ঘন্টা ন ঘন্টা করে কিন্তু এখানে প্রত্যেককে আপনাদের ডিউটি করতে হবে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা ব্রেক টাইম এক ঘন্টা পাবেন এবং আলাদা করে যারা ওটি করতে চান তারা কিন্তু আলাদা ওটির এখানে পয়সা কিন্তু পেয়ে যাবেন তবে মেনলি এখানে কিন্তু নয় ঘন্টা করে আপনাদের সিট দেওয়া হবে বেতন এখানে আপনাদের বেতন যেটা দেওয়া হবে শুরুতে শুরুতে এখানে আপনাদের বেতন থাকবে পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা এখানে আপনাদের শুরুতে বেতন থাকবে এখানে আপনাদের বেতন শুরুতে পনেরো হাজার টাকা থাকবে সেটা চলে যাবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে কাজের দক্ষতার উপর আপনাদের বেতন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে প্রথমে কিন্তু আপনাদের এখানে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা বেতন আপনাদেরকে দেওয়া হবে তবে কাজ ঠিকঠাক করবেন কাজ শিখে যাবেন তারপর কিন্তু আপনাদের বেতন অবশ্যই কিন্তু এখানে বাড়বে তো পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কোন কোন লোকেশানে ভ্যাকান্সি আছে তো এখানে এক নাম্বারে রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে এখানে ভ্যাক্যান্সি রয়েছে এবং এখানে দ্বিতীয় রয়েছে বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকান্সি আছে তারপরে এখানে রয়েছে বীরভূম এবং তারপরে এখানে রয়েছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া এবং জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম এই দশটি জেলাতে কিন্তু পার্লেজি বিস্কুট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ভিডিওতে বলে দিয়েছি তো আপনারা কিন্তু এই লোকেশনগুলো থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোথাও কোনো রকম চার্জেস কোনো টাকা কিন্তু কাউকে না দিয়ে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে আবেদন করতে হবে সেটা আগে ভালো করে দেখুন বুঝুন তারপর কিন্তু অ্যাপ্লাই করুন তো এখানে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এই পেজটি ওপেন হবে তারপর একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটি দেওয়া রয়েছে এ ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে এখানে জব টাইটেল দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল এবং লাস্ট নেম কিন্তু এখানে চা হয়েছে তো এগুলো আপনি বসিয়ে দেবেন তারপর এখানে ফাদার্স নেম ঠিক আছে জেন্ডার এখানে আপনি সিলেক্ট করবেন এবং এখানে মেরেড না আনমেরেড সেটা এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তারপর এখানে দিয়ে দেবেন স্টেট সিটি মেল আইডি এবং এখানে মোবাইল নাম্বার আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনার তো এখানে আপনি এক্সপিরিয়েন্স যে এখানে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে স্যালারি ঠিক আছে যেটা আপনার মনে হয় যে এত টাকা আমি স্যালারি এখান থেকে নিয়ে কাজ করব সেটা আপনি এখানে দিতে পারেন এবং এখানে এরিয়া দেবেন অ্যাড্রেস মেসেজ কিছু আপনি লিখতে পারেন কোয়ালিফিকেশান আপনার এবং এখানে একটা বায়োডাটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবং আপনি কোন এরিয়াতে কাজটা করতে চাইছেন সেটা কিন্তু এখানে দিতে হবে এবং সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে কি তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে অর্থাৎ পার্লেজি কোম্পানির এইচ আর যিনি রয়েছেন তার কাছে কিন্তু বায়োডাটা অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু চলে যাবে তবে অবশ্যই কিন্তু সঠিক মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবে কারণ এখানে তোমার সিবি যখন শর্টলিস্ট হবে তখন ফোনের মাধ্যমে কিন্তু জানানো হবে তাই বলবো নাম্বারটা সঠিক দিয়েই কিন্তু অ্যাপ্লাই করবে তো এভাবেই কিন্তু এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে কোনোরকম টাকা পয়সা কাউকে দিতে হবে না এবং ভেন্ডার পেরোলে তোমরা যারা যারা কাজটা করতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ভেন্ডার পেরল লিখবে তাহলে কিন্তু নাম্বার আমি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে কাজ পাবে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হবে না তো এ ছিল তোমাদের জন্য নতুন একটা প্রাইভেট কোম্পানি জবের ভ্যাকান্সি যদি ভিডিওটা ভালো লাগে উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করবে প্রতিনিয়ত ফ্রি কাজের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে